আসলে এই জন্যই আমার শেয়ার করা আপনার সাথে, যে উইন্টারে এরিয়াটা বা পরিবেশটা দেখতে কেমন, আবার সামারে যখন দেখবেন তখন দেখবেন সম্পূর্ণ অন্যরকম। সো আমার স্নো পড়লো ফেব্রুয়ারি লাস্টের উইক, বাসা থেকে বার হয়ে একটু হাঁটাহাঁটি করব বাসার পিছনেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পার্কটা, নতুন পার্ক করছে তারা, পার্কটা দেখে আসি তারপরে যাব পিছনের দিকে। এখানে পার্ক, আশা বেলকন থেকে আসলে পার্কটি দেখা যায়। এখন তারা অবশ্য খুব সুন্দর করছে পার্কটা, কাজ করছে প্রায় 6 মাস কাজ করে এখন পার্কটাকে খুব সুন্দর বানাচ্ছে। কারণ এখানে ওই যে ইউনিভার্সিটি সদরতলিয়া সায়েন্স পার্ক, এটা পিছনে আছে আস্ট্রাজেনিকা পার্কের। এখানে খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে তারা, সামারে তারা সুন্দর লাগবে। এখন তো সাদা, সব কিছু সাদা। আগে এখানে পুরোটাই ঘাস ছিল, মাঠ ছিল, সামারে মাঠ বানাবে তারা, সুন্দর ঘাস লাগাইবে, বাট এখন বসার সুন্দর জায়গা করছে। বাসার পিছনে একটা পার্ক আছে, বাসার ভিতরে, ওই পার্কটা সুন্দর, দেখ চেষ্টা করবো দেখাইতে ওই পার্কটা। এখন আমাদের এই এরিয়াতে প্রায় অনেক বাঙালি আছে। আমি যে সময় আসছিলাম 2018-তে বাসা পাইছিলাম, একদম নতুন বাসা ইনটে, ফার্স্ট চাবি দিয়ে খুলছিলাম। ওই সময় একজন না দুজন আসছিল বাঙালি, এখন এখন অনেক বাংলাদেশি আমরা আছি এখানে। তবে দেখা হয় খুব কম একজন আরেকজনের সাথে, কারণ সবাই বিজি থাকে, একদিন এক একজনের ছুটি। যারা অফিসিয়াল জব পায় তাদের তো শনি রবিবার ছুটি, আর না হলে আসলে ফিক্সড ছুটির দিন মিলে না, যার ফলে দেখা করা যায়। সো এখন যাই আমার বাসার ভিতরে যে পার্কটা এইটা দেখি। এখানে বাসা আছে, লিফটে আসা যায়। আর এগুলো হচ্ছে সাইকেল টাইকেল রাখার একটু রুম, এটা এটাও খোলা যায়। একটু ভিতরে যেতেছি না, জাস্ট শুধু পার্কটা দেখি। এখানে পার্কটা আসলে সুন্দর, এই বাসাগুলোর ব্যালকনি, বাহিরে তারা গাছ টাছ লাগাইতে পারে। এদিকে কিছু মানুষের ব্যালকনি আছে, আবার ওইদিকে আছে আমার ব্যালকনি রাস্তার দিকে, এখানে বসা যায়, বিল্ডিং করা যায় সামারে, অনেক সাইকেল রাখা যায় আছে। এখন স্নো, বাট এখন স্নো তাই এবং বেশি ভালো দেখা যায়। সো আমি এখন আসা সামনের থেকে, আমাদের বাসার পিছনে খুব সুন্দর একটি লেক আছে, ওই লেকটা আপনাদের শেয়ার করি। এদিকে গেলে এই পার্কের পরে আরেকটা পার্ক আছে, ওইখানে ছোট্ট একটি কৃত্রিমভাবে তারা ঝর্ণা বানিয়ে রাখছে, বাট ওইটাতে এখন কাজ চলতেছে তাই ওইটাতে যেতে হচ্ছে। এই যে ইউনিভার্সিটি, সেই হচ্ছে বাসার পিছনে লেক। এখানে সামারে মাছটা ধরা যায়, মানুষ পিকনিক করে, খুব সুন্দর বসার জায়গা। এখানে একটু এখন বরফ কমছে, আগে পুরোটাই বরফ ছিল। জায়গা থেকে খুব সুন্দর ভিউ সবসময় দেখা যায়, হাঁটা যায় ওই পারে, তো হাঁটা যায়। আর ওই ব্রিজটা
এটা মাঝে মাঝে আলাদা হয়ে যায় যখন বড় বড় জাহাজ যায়, এটা সেপারেট হইয়া ওপেন হইয়া জাহাজ রাস্তা করে। এটা সদর তেলের চ্যানেল, অনেক পুরাতন এবং খুব ইম্পর্টেন্ট চ্যানেল এটা। এটা দিয়ে স্টকহোম সিটির সাথে যোগাযোগ। সো বেশ, আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল, বাট আসলে সময় স্বল্পতা আর অন্ধকার হয়ে যায়। এখন উইন্টার, আজকে প্রচুর স্নো পড়ছে, এখন একটু থামছে। সো সামারে আরেকবার দেখাবো, সামারে সম্পূর্ণ অন্যরকম, তখন আপনারা দেখতে পাবেন উইন্টারেও কেমন, সামারেও কেমন। আসলে এই জন্যই আমার শেয়ার করা আপনার সাথে যে উইন্টারে এরিয়াটা বা পরিবেশটা দেখতে কেমন, আবার সামারে যখন দেখবেন তখন দেখবেন সম্পূর্ণ অন্যরকম। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।